সম্মানিত ভিউয়ার্স, ছাগল পালার পরিপূর্ণ সুন্দর দৃশ্য আপনি তখনই উপভোগ করতে পারবেন যখন আপনার বাড়ির পাশে এরকম একটি খোলামেলা একটি মাঠ থাকবে বা পর্যাপ্ত ছাগল চড়ানোর জন্য জায়গা থাকবে। তখনই আপনি ছাগলের যে সৌন্দর্য, ছাগল চড়ানোর যেই আনন্দ সেটা উপভোগ করতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন আমার বাড়ির পাশে বিশাল আকৃতির একটি মাঠ, এখনই মানে চাষাবাদ এখানে ছিল, এখন চাষাবাদ করা শেষ, ধানের মৌসুম, ধান কেটে কৃষকরা ঘরে নিয়ে গেছে। এখন পুরোটা বন মিনিমাম 3 মাস পতিত থাকবে, 2.5 মাস থেকে 3 মাস পতিত থাকে। এই সময়টা ছাগল পালনের সবচেয়ে সুন্দর মুহূর্ত বলে আমি মনে করি। এই নভেম্বর, ডিসেম্বর, এই জানুয়ারি, এই 3টা মাসই ছাগল লালন পালন করার খুব সুন্দর একটি সময়। যারা ঘাস চাষ করেন এই সময়ে তারা অত্যন্ত ভালো একটা ফলন পাবেন, আর যাদের বাড়ির আশেপাশে এরকম পতিত জমি আছে তারা তো বুঝতেই পারতেছেন ছাগলের যে ন্যাচারাল খাবার ঘাস সেটা ওরা কীভাবে খাচ্ছে। দেখেন এই যে আমি 2-3টা ছাগলকে আমি দেখাচ্ছি, এগুলি সবই আমারই ছাগল। আমি এখন ওদেরকে চড়ানোর জন্য এই পাশের আমাদের যেই আওয়ার বলা হয় বা বন বলা হয় ওইখানে নিয়ে আসছি। ওরা দেখেন কত সুন্দর করে খাচ্ছে। আসলেই আপনি মন থেকে যদি, অন্তর থেকে যদি ওদেরকে ভালোবাসেন তাহলে ওদের এই স্বাচ্ছন্দ্যভাবে খাওয়া এবং চলাফেরা, ন্যাচারালভাবে ছেড়ে লালন পালন করার যে আনন্দ সেটা সত্যিকারের উপভোগ করতে পারবেন। আর আপনার মনে যখন তাদের প্রতি ভালোবাসা থাকবে তখন তাদেরকে, তাদের অসুখ বিসুখ, তাদের খাবার, তাদের যত্ন করতে আপনার অবশ্যই অনেক ভালো লাগবে। তো আমি আমার বন্ধুদেরকে, আমার যে প্রিয় ভিউয়ার্স আছে বাংলাদেশ থেকে আছে, ইন্ডিয়ান থেকে আছে, এবং অনেক বন্ধুরা আছে যারা বিদেশ থেকে দেখছেন, তারার ইচ্ছা যে দেশে আইসা ছাগল লালন পালন করবেন, বা বাড়িতে একটা খামার আছে, অলরেডি 4-5টা ছাগল আছে, বাড়িতে আইসা আবার নতুন করে বড় করে খামার করার পরিকল্পনা করতেছেন, তাদেরকে বলবো যদি আপনার বাড়ির আশেপাশে বড় ধরনের কোনো এইরকম পতিত জায়গা থাকে তাহলে কিন্তু আপনি অনেক ভাগ্যবান এবং আপনার জন্য ছাগল লালন পালন করা খুবই উপযোগী। আর যাদের এরকম মাঠ নাই তারাও লালন পালন করতে পারেন। বর্তমানে করা যায় না এমন কোনো জিনিস নাই, ছাগলকে খেয়ার খাইয়ে যখন ছাগল লালন পালন করা যায় তাহলে এখন আর বাকি কিসের। আগেকার মানুষ যদি এটা শুনতো যে ছাগলে খেয়ার খায় তাহলে তো ওরা হাসতে হাসতে মনে হয় এন্তেকাল পরমাইতো। তো এখন বর্তমানে সব কিছুই সম্ভব, আপনি ছাগলকে বেঁধেও লালন পালন করতে পারেন, এরকম পতিত জমি থাকলে আপনি এরকমভাবে চাষাবাদ, মানে চাষাবাদ অপূর্ণ যে জমিগুলি আছে ওই সব জমিতে আপনি এরকম ছেড়েও লালন পালন করতে পারেন। দেখেন একদিক দিয়ে আমার ছাগলগুলি ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, ওই যে ওরা চলে যাচ্ছে বাড়িতে। আসলে ওদেরকে 1-1.5 ঘন্টা যদি আপনি এরকমভাবে চড়ান তাহলে ওদের পেট ভরে যায় এবং ওরা তৃপ্তি লাভ করে 2-3 ঘন্টার ভিতরে, মানে ওদের পরিপূর্ণ তৃপ্তি হয়ে যায়। কারণ ওরা তো মনে করেন ওদের পছন্দনীয় ঘাসগুলি খাচ্ছে, আর যদি ওদেরকে দীর্ঘা দিই বা বেঁধে রাখি তাহলে ওরা ওদের মন অনুযায়ী বা ওদের রুচি অনুযায়ী ঘাসগুলি খেতে পারে না। আর এই ছাগলগুলি যখন ওদের পছন্দ অনুযায়ী ঘাস খায়, আর এখানে তো অনেক ধরনের ঔষধি ঘাসও আছে, আপনারা জানেন ছাগল যদি দূর্বা খায়, দূর্বা যে ঘাসগুলি আছে এই যে এরকম ঘাস বা আরও অনেক ধরনের ঘাস আছে, এই যে আপনাদেরকে দেখায় এইসব ঘাস, এইগুলি খাইলে কিন্তু ছাগলের পেটে কখনও ট্রাবল দিবে না। ওই যে আইলের চিপায় চাপায় কণায় যে ঘাসগুলি হয় এই ঘাসগুলি কিন্তু অত্যন্ত পুষ্টিকর এবং ন্যাচারাল ঘাস, কখনও ফুড পয়জনিং হবে না এই ঘাসগুলি খেলে। এর জন্য আমি আপনাদেরকে বলবো যে মাঝে মধ্যে আপনারা অবশ্যই ছাগলকে এরকম পতিত জায়গার মধ্যে চড়াবেন, কারণ না চড়ালে কিন্তু আপনার ছাগলগুলি সুস্থ থাকবে না। দেখেন রৌদ্রের যে কিরণ, রৌদ্রের যে তাপমাত্রা, এটা যখন ছাগলের শরীরে লাগে তখন কিন্তু ছাগলের অনেক ধরনের রোগ ব্যাধি থেকে ছাগলগুলো কি নিরাপদ থাকে। অনেক সময় ছাগল হিটে আসে না, কেন হিটে আসে না, ওদের শরীরের যেই তাপমাত্রা বা ওদের শরীরে যেই মানে সেক্সুয়াল যেই কন্ডিশন, এগুলি এই সেলগুলি মানে সুব্রত থাকে, ঘুমিয়ে থাকে, তখন যখন শরীরে রৌদ্রের তাপমাত্রা লাগে এবং আপনার ন্যাচারাল যেই দৌড়াদৌড়ি লাফালাফি এগুলি যখন ওরা করতে পারে তখন কিন্তু এই ছাগলগুলি অনেক সুস্থ এবং সবল হয় এবং খুব অল্প সময়ে হিটে আসে। আমার অনেক ছাগলই আমি দেখছি যে ছাগলগুলি মানে হিটে আসে না, ওদেরকে যখন আমি রৌদ্রে মানে বেঁধে রাখি, বেঁধে রাখতে বলতে দীর্ঘা দিয়ে আর কি, দড়ি দিয়ে, বড় দড়ি দিয়ে যখন দীর্ঘা দিয়ে রাখি বা এরকম যখন চড়াই, প্রত্যেকটা ছাগলে আপনি দেখবেন মিনিমাম 15-20 দিনের ভিতরে হিটে আসবেই, এটা ন্যাচারাল। ঠিক আছে, কারণ ছাগলগুলোকে সবসময় ওদেরকে
সৃষ্টি করা হয়েছে এভাবে ছেড়ে লালন পালন করার জন্য। ওরা এরকমভাবেই ওরা বেড়ে উঠেছে ওই আদিমকাল থেকে। এখন ওদেরকে আমরা মানুষ জাতি বেঁধে লালন পালন করি, আর ওদেরকে ডাইনিং টেবিলে খাবার দেই এবং উঁচুতে খাবার দেই, ওদেরকে নানান ধরনের খাবার হাবিজাবি খাওয়াই। আগেরকার মানুষ কিন্তু এভাবে ছাগল লালন পালন করে নাই। ওরা এই পতিত জমি ছিল ওইখানে ছেড়ে রাখতো, ওইখানেই ওরা ছাগলগুলো লালন পালন করতো এবং ছাগলগুলো এভাবেই ন্যাচারালভাবেই ওরা বেড়ে উঠতো। নবী রাসূলরা যেভাবে ছাগল লালন পালন করছে, ওনারা তো আর এইভাবে বেঁধে বেঁধে ছাগল লালন পালন করে না। আমাদের নবীজিও ছাগল লালন পালন করছে, মুসা আলাইহিস সালামও ছাগল লালন পালন করছে। এরকমভাবে আম্বিয়ে কারাম পর্যায়ক্রমে অনেকেই, অনেক বুজুর্গণ দিনেরাও ছাগল লালন পালন করছে। ছাগল লালন পালন করা সুন্নত। বর্তমান সমাজে এই ছাগল লালন পালন করাকে এখন একটি পরিপূর্ণ খামারি রূপ ধারণ করেছে আমাদের বাংলাদেশ সরকার এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয় অফিস থেকেও এটা আমাদেরকে অনেক উৎসাহিত করে এবং সাহায্য সহযোগিতা করে যে ছাগলের একটি ফার্ম করেন এবং ছাগলের ফার্মে যে যে সুবিধা অসুবিধা আছে এই নিয়েও আপনারা ট্রেনিং করতে পারেন। তাহলে পরিপূর্ণ একটি খামার কীভাবে গড়ে উঠবে এই বিষয়ে আপনারা অনেক কিছু জানতে পারবেন। ফ্রি, একদম ফ্রি ট্রেনিং। আপনি গিয়ে যদি প্রাণী সম্পদ অফিসে গিয়ে যদি বলেন যে স্যার আমি একটা ছাগলের উপরে ট্রেনিং করতে চাই বা গরুর ফার্মের উপর ট্রেনিং করতে চাই, আমার নাম এবং ফোন নাম্বারটা রেখে দেন, আমাকে আবার নতুন যখন কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা করবেন তখন আমাকে এন্ট্রি করে দেন, আমি যাতে ট্রেনিংটা করতে পারি। আপনাদেরকে ভাতাও দেওয়া হবে, দুই দিন বা তিন দিন যদি ট্রেনিং করেন প্রতিদিনই মিনিমাম 500 টাকা করে আপনাদেরকে দিয়ে দেবে এবং VIP খাবার দিবে, কারণ আপনাদের জন্যই এই এত বড় বড় ভবন করে রাখছে এবং অনেক ব্যয়বহুল। আপনি যদি একটা ট্রেনিং করেন তাহলে বুঝতে পারবেন, আপনাদেরকে ভাতা দিবে এবং যে জায়গায় বসায় আপনাদেরকে ট্রেনিং করাবে, এটা মনে করেন বা মানে এই থানার ভিতরে বা জেলার ভিতরে সবচেয়ে VIP লোক যারা আছে ওনারা যেখানে বৈশা এই থানার উন্নয়ন, এই জেলার উন্নয়ন বিষয়ে আলাপ আলোচনা করে, মিটিং করে, ওইখানে বসায় আপনাদেরকে ট্রেনিং করাবে। সরকার সব কিছু করে রাখছে, অর্থাৎ আমাদের অলসতা এবং গাফুলিতের কারণে আমরা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকি। আপনার সুযোগ সুবিধা আপনাকে ছিনিয়ে আনতে হবে, আপনার যাইতে হবে। ওনারা কিন্তু আপনাকে বাড়িয়ে বাড়িয়ে আসা তালাশ করবে না। এর জন্য আমি সাজেস্ট করবো আপনারা অবশ্যই প্রাণী সম্পদের ডাক্তারের সাথে এবং তাদের সাথে যোগাযোগ রাখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা অনেক ভালো একটা বেনিফিট পাবেন। এবং আপনার খামারকে যদি আপনি মানে রেজিস্টার্ড করে নিতে পারেন বা খামারকে যদি আপনার তাদের আওতাভুক্ত আনতে পারেন, তাহলে কিন্তু মোটামুটি মাসিক না মানে 6 মাস পরে পরে ভালো একটা কিছু পাবেন আপনারা। আমি জানি যেটা ক্রিমির ট্যাবলেট বা লিভার টনিক ভিটামিন এগুলি ওরা দিয়ে থাকে, ঠিক আছে, কম বেশ দেয় আর কি। আপনারা ডাক্তারের সাথে যোগাযোগ করলে, ওদের সাথে যোগাযোগ করলে আপনারা পাবেন এবং আরও বড় ভালো একটা ঋণও পাবেন। যদি আপনারা মনে করেন অনেক ব্যাংক থেকেই আপনার ঋণ দেয় খামারের উপর, কৃষি ব্যাংক থেকে দেয়, অগ্রণী ব্যাংক থেকে দেয়, মানে নানানভাবেই খামারের ঋণ প্রদান করে থাকে। আপনারা ওই বিষয়ে যদি জানতে চান তাহলে আমি একটা ভিডিওর মাধ্যমে সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দিব, যারা খামার থেকে ঋণ নিতে চান এবং মানে ব্যাংক থেকে ঋণ নিয়ে খামার উন্নয়ন করবেন। তো আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই যে ছাগল লালন পালন করলে অনেক সময় মানুষে অনেক ধরনের নানান ধরনের গালিগালাজ করে যে ছাগল পালে পাগলে, তুই এত শিক্ষিত একটা ছেলে হইয়া বা এরকম মানে পড়াশোনা করে কেন ছাগল লালন পালন করতেছিস, এটা কইয়া কখনো লাভবান হতে পারবে না। তো আসলে প্রত্যেকটা জিনিস সমাজ গ্রহণ করে না, আপনাকে গ্রহণ করাতে হবে। অনেক সমাজে অনেক কিছু চায় না যেটা আপনাদেরকে এটা থেকে চেষ্টা করে মানে সঠিকভাবে আপনার শ্রম দিয়ে, মেধা দিয়ে এবং যোগ্যতা দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি এটা থেকে সফলতা হয়েছেন। যখন আপনি সফল হবেন তখন কিন্তু কেউ আপনাকে আর কোনো পিছুটান বলবে না, কেউ আপনাকে কোনো গালিগালাজও করবে না বা কেউ আপনাকে অবহেলাও করবে না, সবাই বলবে তুই সফল। ব্যর্থ মানুষগুলিকেই মানুষ অকাট্যভাবে গালিগালাজ করে বা তার পিছু কথা বলে, পিছনে কথা বলে, আর যে সফল সে যে কোনোভাবে সফল হোক তাকে কখনো মানুষ অবহেলা করবে না, তাকে সম্মানের চোখে দেখবে। আপনি ছাগল পালেন বা মুরগি পালেন, আঁশ পালেন, এটা কোনো বড় কথা না, কিন্তু ওইটা থেকে আপনি সাকসেস কিনা, আপনি যদি সাকসেস হন, সফল হন, তাহলে নিশ্চয় আপনাকে সমাজের মানুষ সম্মান করবে, ইজ্জত করবে, কদর করবে এবং সম্মানটা আপনার হাতে। আপনি যদি ব্যর্থ হন ছাগল লালন পালন করে, দেখেন গরু লালন পালন করে যদি আপনি ব্যর্থ হন মানুষ কিন্তু আপনাকে কিছু বলবে না, কিন্তু ছাগল লালন পালন করে যদি আপনি ব্যর্থ হন একবার আপনাকে পচিয়ে ছাড়বে, 12টা বাজায় লাগবে। আর এর জন্য খুব সাবধানে আপনারা ছাগলগুলো খামার করবেন বা ছাগলের প্রজেক্ট করবেন, আপনারা খুব চিন্তা ভাবনায় এটা করতে হবে, কারণ এটা আসলে আপনাকে নানান ধরনের সমাজে অনেক কথা বলবে, আপনাকে এইসব কথা শুনে কিন্তু
অবশ্যই টিকে থাকতে হবে মাঠে, এবং এর বিষয়ে পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে হবে, পর্যাপ্ত পড়াশোনা করতে হবে এবং জানতে হবে, তারপর কিন্তু আপনি এখানে সাকসেস আসবে। আপনি হুট করে আপনার টাকা আছে, আপনি ছাগল কিনে লালন পালন করা শুরু করছেন, আপনি যে এখান থেকে ছয় মাসের ভিত্তিতে বা এক বছরের ভিতরে যে ভালো একটা বেনিফিট পাবেন এমন কিন্তু না। ছাগলের ফার্মের লাভটা মিনিমাম দুই আড়াই বছর বা তিন বছর পর থেকে আপনি বুঝতে পারবেন। এটা চক্রবৃদ্ধি হারে বাড়বে ছাগলের ফার্মের টাকাগুলো, ঠিক আছে। এর জন্য আপনাকে মেয়াদা খাটাতে হবে নানান ধরনের, যারা ফার্ম করে এই ছাগলের বিজনেস করে সফলতা অর্জন করেছে, এবং আমাদের মতন যেই সকল ভাইয়েরা আছে যারা ইউটিউবে সারা দিন পরিশ্রম করে আপনাদের জন্য এরকম ভিডিও তৈরি করে আপনাদেরকে ভালো পরামর্শ দেয় এবং সবসময় আপনাদের পাশে থাকে, তাদের কথাগুলো শুনবেন, কারণ তাদের কাছ থেকে আপনি অনেক ধরনের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, যেই অভিজ্ঞতা আপনার মানে দুই তিন বছর লাগবে এরকম পর্যায়ে ঠেকে ঠেকে আমরাও শিখছি, যার কারণে আপনাদেরকে আমি পরামর্শটা দিতে পারছি। আর নিজে নিজে যদি ঠেকে ঠেকে শিখতে চান তাহলে আপনার এক জনম চলে যাবে। এর জন্য মানুষের ভুল থেকে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, এবং সবাই যাতে যার যেই প্রচেষ্টা আছে, যেই সমস্যাই থাকেন না কেন, ওই সমস্যাকে বড় করে না দেখে ওটা থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায় এবং এই সমস্যা থেকে কীভাবে নিজেকে বেরিয়ে এনে একে ডেভেলপ করে নিজের সমস্যাকে সমাধান করা যায়, সেই চেষ্টাই আপনি করবেন। এটা কীভাবে করবেন এটা আপনিই জানেন, আপনার সমস্যা আপনিই জানেন, এবং এটা থেকে সমাধানের রাস্তাটা আপনাকেই বার করতে হবে। এই জন্য আমি বলবো, খামারিরা কখনো মানে নিজের উপর বিশ্বাস হারাবেন না, ধৈর্য হারাবেন না, উপরওয়ালার কাছে সবসময় ভরসা করবেন, নিজের উপর কখনও ভরসা করবেন না, উপরওয়ালার উপর ভরসা করবেন আর নিজের উপর বিশ্বাস রাখবেন যে হ্যাঁ আমি পারবো, আমি জয় হব, আমি জয়কে ছিনিয়ে নিব। এরকম আত্মবিশ্বাস যখন আপনার ভিতরে কনফিডেন্স থাকবে তখন আপনি একজন সফল খামারি হবেন। আর এই খামার ব্যবসাটা এত সহজ না যতটা সহজ মনে করে মানুষ আসে, আসার পর বুঝতে পারে সে যে এটা কতটুকু স্ট্রাগল, এটার মধ্যে কতটুকু পরিশ্রম মেহনত এবং কত সমস্যা জর্জরিত আছে। এর জন্য খালি উৎসাহিত ভালো ভালো ভিডিও দেখা যে আপনি এই খামারে আসবেন, পরবর্তীতে সমস্যায় পড়ে ছেড়ে দিবেন, তাহলে কিন্তু আপনি লানত হয়ে যাবেন, একবারে মানে হালাক হয়ে যাবেন। এর জন্য আপনাকে বলবো সবসময় সমস্যার ভিডিওগুলো দেখবেন, সমস্যা কী, এটার মধ্যে কী কী সমস্যা আছে, ওইগুলো যদি ফাইন্ড আউট করতে পারেন তাহলে নিশ্চয় আপনি সফল খামারি হবেন। এটা আমার কথা না, বড় বড় যারা এই বিষয়ে পণ্ডিত, এই বিষয়ে অভিজ্ঞ আছে তাদের কথা। এর জন্য আমি সাজেস্ট করব আপনারা সব কিছু জেনে বুঝে এই খামারে আসেন, এবং ছাগল গরু বা গারল ভেড়া এবং যেই পশু পাখি হাঁস মুরগি কবুতর যারা যেই কিছুই লালন পালন করেন না কেন, এই বিষয়ে এখন জেনে বুঝেই করবেন। আর এখন তো জানা একেবারে সহজ, আপনি ইউটিউবে একটা ঢু মারলেও দেখবেন কত সুন্দর সুন্দর বড় বড় খামারিদের ভিডিও আসছে, তাদের অনেক মহামূল্যবান কথা আপনাদেরকে এই ইউটিউবাররা এই খামারের উপহার দিচ্ছে, ওদেরকে ফ্রিভাবে আপনাদেরকে পরামর্শ দিচ্ছে। আপনি তো মানিক এখন যদি আপনি ইচ্ছা করেন মানিকগঞ্জে কোনো খামারে গিয়ে আপনি পরামর্শ নিতে পারবেন না, এখন যদি ইচ্ছা করেন আপনি এই নোয়াখালী গিয়ে আপনি পরামর্শ নিতে পারবেন না, কিন্তু ইউটিউবের কল্যাণে, ফেসবুকের কল্যাণে, এই ভার্চুয়াল রিয়েলিটির ভার্চুয়াল এই জগতের কল্যাণে আপনি অনেক সফলতা অর্জন করতে পারবেন অল্প সময়ের মধ্যেই। 10 মিনিট সময় যদি আপনার না হয় একটা ভিডিও দেখার, এরকম ধৈর্য যদি না থাকে তাহলে আপনি কীভাবে আপনি সফলতা অর্জন করবেন? আপনাকে মনোবল স্থির রাখতে হবে এবং ধৈর্যশীল হতে হবে। এই যে আমার ভিডিওটা মনে করেন আমি 10-15 মিনিটের একটা ভিডিও করলাম, এটা যদি আপনি মনোযোগ দিয়ে না দেখেন, টাইনা দেখেন, তাহলে আপনি কী শিখতে পারবেন? আমি অনেক গুরুত্বপূর্ণ কথা বলছি এখানে, আবার অনেক পরামর্শ দিছি, অনেক আশ্বাস দিছি, অনেক বিশ্বাস দিছি আপনাদেরকে, এগুলো আপনাদেরকে বুঝতে হবে, সময় দিতে হবে, আমাদের ভিডিও দেখতে হবে, এবং আমাদের মতন যে সকল ভাইয়েরা আপনাদের জন্য সবসময় শ্রম দিয়ে যাচ্ছে তাদের ভিডিওগুলি দেখতে হবে এবং তাদের পরামর্শগুলো আপনাকে শুনতে হবে। এবং অনেক কথা অনেক সময় ভিডিওর মধ্যে বলা যায় না, তখন আপনাদেরকে কী করতে হবে, ওই কথাগুলো আমাদেরকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে আনসার দিব আমি যতটুকু জানি। তো সব কথা কিন্তু সবসময় মনেও থাকে না, একটা ভিডিও করতে গেলে অনেক কথা মন থেকে আসে না বা খেয়াল থাকে না, এর জন্য আপনাদেরকে বলো যেই কথাগুলি মিস্টেক হয়ে যায় ওই কথাগুলো আপনারা কমেন্টের মাধ্যমে জেনে নেবেন, এবং যদি কোনো ভুলভ্রান্তি বলে থাকি তাহলে অবশ্যই আপনারা ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন এবং আমাকেও ভুলগুলি ধরিয়ে দেবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে, মঙ্গল কামনা করে এখন আমার ভিডিওটি শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ। কথা বলবো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই খামার টিভি চ্যানেলটি আপনাদের জন্যই খোলা, আর আপনাদের উপকারে আপনাদের স্বার্থেই আমি কাজ করি, আপনাদের সুপরামর্শ নিয়ে আমি কাজ করতে চাই, এগিয়ে নিয়ে যেতে চাই এই চ্যানেলটিকে। আপনাদের সাহায্য সহযোগিতা পেলে আমি ইনশাআল্লাহ এই চ্যানেলটিকে অনেক বড় একটি চ্যানেলে পরিপূর্ণ করতে পারবো। আর
সবাইকে বলবো আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন এবং লাইক করবেন, আপনাদের মতামতগুলো কমেন্ট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এখন বাড়ি চলে যাচ্ছে আমার এই ছাগলগুলো, বন দেখাওয়ানো শেষ, এখন মনে করেন বাড়ি যাওয়ার পালা। ওরা আসলে বাড়ি যেতে চাচ্ছে না, কিন্তু ওরা আরও খেতে চাচ্ছে। দেখেন খুব লাফালাফি করতেছে, আসলে এটা কিন্তু খুব আনন্দের একটা মুহূর্ত, যখন ওরা খেয়ে দিয়ে বাড়ি চলে যায় তখন কিন্তু অনেক ভালো লাগে। ভিডিওটা কীরকম হচ্ছে আমি জানি না, তো আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি। দেখেন ছাগলগুলো ওরা বাড়ি চলে যাচ্ছে, খুব সুন্দর লাগে এরকম মুহূর্তে। সবাই যাও 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 বাড়ির যাও বাড়ির যাও। দেখছেন এ এক দৌড়ে বাড়ি চলে যাবে আরাম বাড়িতে। সবাই যাও সবাই যাও। দেখেন বন্ধুরা, এটা আসলে খুব ভালো লাগে, চতুর্দিকটা মানুষ তাকিয়ে থাকে এবং ওরা অনেক কিছু ভাবে। ডিয়ার ভিউয়ার্স, দেখেন সবাই চলে আসছে।